গত 29 অক্টোবর একটি প্রতারক চক্র ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কাছে পিবিআই অফিসার পরিচয়ে ফোন দিয়ে টাকা দাবি করছে। আরেকটি প্রতারক চক্র অর্থ মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিকাশ পার্সোনাল নাম্বার চায়। প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন মাদারীপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নিয়ামত উল্লাহ। ফোন দিয়ে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে বলে, আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বলছি আপনাদের আহতদের এবং নিহতদের পরিবারের নাম্বারগুলো লাগবে। তো আমি সার্বিক খোঁজখবর নিয়ে জানতে পারলাম এই নাম্বারটা ফেক এবং এটা একটা প্রতারক চক্র, সেজন্য আজকে এই সাধারণ ডায়েরিটা আমি আমাদের দায়বদ্ধতা থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ ডায়েরিটা করলাম। ছাত্র আন্দোলনের সময় আমি আহত হয়েছি, বিগত 2-3 দিন যাবত একটি কল আসছে। একটি নারী বলছে, আমরা আপনার নম্বরটি সংগ্রহ করেছি, আপনার ফাইল অনেক নিচে পড়ে গেছে, আপনি যদি দ্রুত চিকিৎসা নিতে চান তাহলে যোগাযোগ করুন, কিছু টাকার বিনিময়ে তোমার লিস্ট এগিয়ে নিয়ে আসবো। এই ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছি, তো ওই আমার কাছে ওই বিগত 2-3 দিন যাবত একটা কল আসতেছে। একটা মহিলা, উনি আমাকে বলতেছে যে আমরা আপনার নাম্বারটা সংগ্রহ করেছি লিস্ট থেকে, আপনি আহত হয়েছেন, আপনার ফাইলটা তো অনেক নিচে পড়ে গেছে, আপনি যদি তাড়াতাড়ি চিকিৎসা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। উনি বলতেছে এখানে কিছু টাকার বিনিময় তোমার ওই মানে তোমার তো ওই লিস্টটা অনেক নিচে পড়ে গেছে, কিছু টাকার বিনিময় তোমাকে মানে আগায় দিব, আমরা আমায় কিছু টাকা দাও, আমি তোমার ইয়াটা আমি তাড়াতাড়ি ইয়া করি, তোমার ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি হয় ভালো জায়গায় হয় এইগুলা বলতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা আহত আছে বিভিন্ন হাসপাতালে তাদেরকে ফোন করে প্রলোভন দেখানো হচ্ছে, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ওদের যে বিভিন্ন নাম্বার থেকে যারা আহত আছে বিভিন্ন হাসপাতালে তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে টাকা অফার করছে বা এরকম কিছু একটা বলছে বিভিন্ন লোকজন। তো ওরা দু একটা নাম্বার আইডেন্টিফাই করছে, সেই নাম্বারের অ্যাগেনস্টে আমরা একটা লিখিত অভিযোগ, এটা প্রয়োজনে আইনানুগভাবে আমরা জিডি করে এটা যে ব্যবস্থা নেওয়া, এটা আমরা ওই নাম্বার থেকে পার্সনগুলো আইডেন্টিফাই করে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেব। এসব প্রতারককে যেন আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয় এমনটি প্রত্যাশা মাদারীপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।